হ্যালো এভরিওয়ান, আমি আপনাকে দেখাবো কিভাবে একটি অনলাইন হোস্টিং ছাড়া বা সার্ভার ছাড়া, ডোমেইন ছাড়া একটা আপনি ওয়েবসাইট কীভাবে লঞ্চ করবেন সেটা এ টু জেড বৃত্তান্তটি বলবো। এটি করার জন্য আপনাকে চাই প্রথমে একটি সার্ভার, যেটাকে বলা হয় লোকাল সার্ভার, যেটা আপনি জ্যাম সার্ভারে করতে পারেন বা ওয়েম সার্ভার করতে পারেন। আপনি যদি অনলাইনে রাখতে চান, মানে মানে আপনি যদি লঞ্চ করবেন সেটা আপনি অন্য কাউকে দেখাবেন বা রেডিমেড সাইট অনলাইনে হোস্ট করার জন্য আপনাকে চাই এই লোকাল সার্ভার। এটার নাম হলো লোকাল wp.com, সেখানে আপনি পেয়ে যাবেন। এটি করলে কী হবে আপনাকে, আপনি আপনি যতক্ষণ অনলাইন থাকবেন আপনার ওয়েবসাইটটা ততক্ষণ লাইভে দেখাবে, সেটা SSL সার্টিফিকেট লাগিয়েই দেখাবে আপনাকে পুরো। একটা রেডিমেড যে ওয়েবসাইট পেয়ে থাকি আমরা সাধারণত, ঠিক সেম টু সেম সেরকমই পেয়ে যাবেন, কিন্তু আপনাকে অনলাইন থাকবেন, আপনি যতক্ষণ অনলাইন থাকবেন ততক্ষণই আপনাকে দেখাবে, মানে আদার্স যে মানে বাইরে যেখান থেকেই হোক সেই ওয়েবসাইটটা আপনাকে দেখতে পাবে। যদি আপনি এটা শুধু মানে অনলাইন সার্ভারে শুধু এটার ক্ষেত্রে, মানে এই যে লোকাল wp.com শুধু এই সার্ভারের ক্ষেত্রে, আর যে এই সার্ভারগুলো আছে জ্যাম সার্ভার এবং ওয়েম সার্ভার, এটিতে আপনাকে আপনার কম্পিউটার মানে আপনার যে PC আছে সেটাকে একটা সার্ভারে পরিণত করবেন, মানে ছোটোখাটো একটা সার্ভার যেটার মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, তার মধ্যে আপনি থিম বা একটি রেডিমেড ওয়েবসাইট তৈরি করলেন, সেটা হলো জ্যাম সার্ভার আর ওয়েম সার্ভার, এই দুটোর ক্ষেত্রে আপনি করতে পারবেন। তো আমি যেহেতু জ্যাম সার্ভার অনেকটা ফেমাস বর্তমানে, তো আমি জ্যাম সার্ভার করে দেখাচ্ছি, একটা রেডিমেড ওয়েবসাইট রেডি করে দেখাবো আপনাকে আমি। তো আমি এটা ডাউনলোড করে নিই, আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর এখানে আপনি পেয়ে যাবেন, এখানে উইন্ডোজ আপনার যে যে মানে আপনি যে যে PC ভার্সনগুলো ব্যবহার করেন সেগুলো করে ডাউনলোড করে রাখবেন, এখানে পেয়ে যাবেন। এখানে PC ভার্সনও আছে অনেক রকম, তো আপনি যেটা আপনার কমফোর্টেবল মনে হবে আপনি সেটাই ডাউনলোড করবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আপনি এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো আমি সেট আপ করছি, তো আমি চলে যাচ্ছি। আমি যেখানে ডাউনলোড করা আছে আমি সেখানে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন জ্যাম উইন্ডোজ। তো আমি এটাকে ইনস্টল করছি, এটা আপনি ইনস্টল করতে সামথিং আপনাকে 4 থেকে 5 মিনিট সময় লাগবে, তো আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। ওকে, নেক্সট। আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপাচি মাইস্কেল যে আদার যেগুলো আছে এগুলো আপনি নাও রাখলে চলবে, যদি নাও রাখতে চান সেটাও করতে পারেন, আপনাকে জাস্ট মানে দুটো রাখতে হবে, অ্যাপাচি আর মাইস্কেল মাস্ট দুটো রাখতে হবে, আর এদিকে PHP MyAdmin যেটার মাধ্যমে আপনি মানে যে PHP যে ডেটাবেসগুলো আছে মাইস্কুলে সেই ডেটাবেসগুলো অ্যাক্সেস করার জন্য আপনাকে এগুলো রাখতে হবে, আর বাকিগুলো আপনি রাখলেও রাখতে পারেন না রাখলেও না রাখতে পারেন। তো আমি রেখে দিচ্ছি, নেক্সট নেক্সট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো আমি নেক্সট, বর্তমানে ইনস্টলিং হচ্ছে, এটা পুরো প্রসেসটা হচ্ছে, এটা হতে আপনার 4 থেকে 5 মিনিট লাগবে সামথিং। তো আমি ইনস্টল হোক, তারপর আমি চলে আসছি, এটা অফিসিয়াল সাইট খুলে গেলে পিছনে ক্লোজ করে দিচ্ছি, এটা হতে আপনার 4 থেকে 5 মিনিট সময় লাগবে, তো আমি চলে আসছি ব্যাক করে। হ্যাঁ ফ্রেন্ডস, তবে যে ইনস্টলিং হয়ে গেছে, এখন ফিনিশ করার পর আপনাকে এমন একটি প্যানেল দেখাবে, মানে এমন একটি ড্যাশবোর্ড দেখাবে আপনি, তারপর আপনাকে অ্যাপাচি এবং মাইস্কোটা স্টার্ট করে দিতে হবে। তো আমি এটাকে ইনস্টল করে দিচ্ছি, যেহেতু আপনি মানে লোকাল সার্ভারে কাজ করার জন্য আপনাকে সার্ভারটাকে স্টার্ট করে দিতে হবে, এই দুটোকে, যেহেতু ওয়ার্ডপ্রেস অ্যাপাচি আর মাইস্কোয়েলের ডেটা বেস যেটা আছে সেটার মধ্যে কাজ করে, তাহলে আমাকে দুটোকে স্টার্ট করে দিতে হবে। অলরেডি এখন দুটো স্টার্ট হয়ে গেছে, এখন আমাকে দেখতে হবে এটা কি প্রপারলিভাবে ইনস্টল হয়েছে কিনা। তো আমি সার্ভার যাচ্ছি, লোকাল হোস্ট লিখবেন, LOCAL লোকাল হোস্ট, লোকাল হোস্ট পর আপনাকে যে যে ড্যাশবোর্ড থাকে ডিফল্টলি যে জ্যাম সার্ভারে সেটা দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে কোনো অনলাইনে সার্ভার নেই, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার একটা PC সার্ভার। তো আমি এটার মধ্যে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটা আমি দেখাবো আপনাকে, সেটি করার জন্য আপনাকে আপনি যে জ্যাম সার্ভারটাকে যেখানে ইনস্টল করছেন যে ফাইলে, সেই ফাইলে যেতে হবে আপনাকে, যেহেতু আমি ইনস্টল করে সি ড্রাইভে যাবেন এবং জ্যাম সার্ভার পাবেন, এখানে জ্যাম সার্ভার, তারপর আপনি এখানে আপনার ফাইলগুলো দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনি ST ডক যাবেন, আপনার যে ডিফল্ট যে ওয়াটের ড্যাশবোর্ড দেখিয়েছিল আপনাকে
এগুলো দেখতে পাচ্ছেন। আপনি এগুলো রিডসও দিতে পারেন বা আলাদাভাবে রাখতে পারেন, আমি এগুলো রিডকেও দিচ্ছি, এগুলো দরকার নেই আমার যেহেতু। তো আপনি এখানে আপনার যে ডোমিন নেম থাকবে আপনি সেই ডোমিন নেম দিতে হবে, যেহেতু এটা আপনার লোকাল হোস্ট সেজন্য ফোল্ডার নেম মানে ডোমিন। আর যেটা অনলাইনে ক্ষেত্রে হয়ে থাকে ডোমিন নেম মানে যেটা গোডারিতে কিনে থাকে সেগুলো ডোমিন বলা হয়। আর এটা আপনার ডোমিন নেটে দিয়ে দেবেন, আমি অলরেডি আমার চ্যানেলে নামে দিয়ে রাখছি। ওকে, তো আমি এটা ডোমিন নেম দিয়ে রাখলাম। তো আমি দেখাচ্ছি আপনাকে এটা কোথায় দেখাবে, লোকাল হোস্ট দেখতে পাচ্ছেন, মানে ব্লগ লাইভ ডট ইন, এখানে ক্লিক করে, যেহেতু এখানে কোনো ওয়ার্ডপ্রেসের ফাইল নেই তাই আপনাকে দেখতে পাবেন না। তো আপনাকে এখন কাজ একটাই, ওয়ার্ডপ্রেস যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিতে হবে, যে ফাইলগুলো পাবেন ওয়ার্ডপ্রেস পিআরই ওয়ার্ডপ্রেস ডট ওআরজি লিখবেন, সেখানে আপনি যে রেডিমেড যে ওয়ার্ডপ্রেসের ফাইল থাকে সেগুলো পেয়ে যাবেন। গেট ওয়ার্ডপ্রেস আপনি পড়তে চান করে নিতে পারেন এগুলো। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে ভার্সন যেটা আছে আপনাকে ডাউনলোড করে নিতে পারেন, আমি ডাউনলোড করে নিচ্ছি বর্তমানে। এটা মেগাবাইট 15 MB মানে সামথিং 14 MB মতো কাছাকাছি, 15.9 MB। তো আমি চলে যাচ্ছি, এটা ডাউনলোড হোক, ডাউনলোড হয়ে গেছে, এটা বেশি লাগবে না টাইম, ডাউনলোড হয়ে গেছে। তো আপনার এই যে ডাউনলোড হয়েছে ফাইলটা সেটা আপনাকে সেখানে যেতে হবে। আপনাকে দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি ডাউনলোড হচ্ছে এখনো। তো আমি ফাইল চলে যাচ্ছে, এটাকে আপনাকে রিফ্রেশ। ওকে, তো আমি এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট করার পর আপনাকে যে ফাইলগুলো পাবেন সেই ফাইলগুলো কপি করতে হবে। তো আমি হুক এটা এক্সট্রাক্ট 90%। ওকে, ওয়ার্ডপ্রেস আপনার যে ওয়ার্ডপ্রেস যে ফাইলগুলো আছে সেগুলো আপনাকে কপি করতে হবে, যেহেতুগুলো ফাইল আছে সেগুলো কপি করবেন। কপি করে আপনাকে যে ডোমিন আছে ডোমিনের মধ্যে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর আপনাকে এটা সময় লাগবে, যেহেতু এখানে প্লেন ফাইলগুলো ইনস্টলিং হচ্ছে। তো বন্ধুরা এসলো হয়ে গেছে, এখন আমাকে একটাই কাজ করতে হবে, যেটা আপনার যে এটা আছে আপনি এখানে রিলোড দিবেন। আপনি দেখবেন এখানে ওয়ার্ডপ্রেস যে সেট আপ করার যে ফর্মগুলো সেগুলো পেয়ে যাবেন আপনি। তো আমি কোন দেখতে পাচ্ছেন আপনি যে ল্যাঙ্গুয়েজ রাখবেন সেগুলো রাখতে পারেন, কন্টিনিউ। আর এখানে দেখতে পাচ্ছেন ডেটাবেস নেম, আপনাকে ডেটাবেসগুলো ক্রিয়েট করতে হবে। সেটা করার জন্য আপনাকে আরেকটু আরেকটা স্টেপ পালন করতে হবে, সেটা করার জন্য আপনাকে লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন যাবেন। আপনি এখানে আপনার যে মাইস্কোয়েল যে ফাইলগুলো আছে সেগুলো পাবেন। এখানে আপনাকে একটা ডেটাবেস ক্রিয়েট করে নিতে হবে, ম্যানুয়াল ক্রিয়েট করতে হবে। এখানে কোনো মানে এখানে অনলাইনে কোনো সিস্টেম নেই, যেহেতু অটোমেটিক ক্রিয়েট হবে, যেহেতু আপনি এখানে ম্যানুয়ালি সব সেট আপ করছেন তো আপনাকে ম্যানুয়ালি সব সেট আপ করে নিতে হবে। তো এটা খুবই সিম্পল কাজ। এখানে ঢোকার পর নিউ ক্রিয়েট আপনার ডেটাবেসের নামটা কী দিবেন, তো আমি আমার চ্যানেল নামে দিচ্ছি, তো আমি ক্রিয়েট করে দিচ্ছি এটাকে। দেখতে পাচ্ছেন জাস্ট এইটুকু কাজ, আর কিচ্ছু না। আপনার যে যে ডেটাবেসের নামটা আছে সেটা আপনি কপি করে নেবেন বা একটু মনে রাখবেন কী নামটা দিয়েছেন সেগুলো নিয়ে রাখবেন। তো আমি লেটস গো, আর ডেটাবেস নেম আমি এটা দিয়ে দিচ্ছি ডেটাবেস নেম, আর ইউজার নেম আপনি রুট রাখবেন, আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখবেন, এগুলো কিচ্ছু দরকার নেই।
ওকে, তো নেক্সট আমাদের কাজ, আর এটাকে হাঁটিয়ে রাখবেন এটাকে, তাহলে কিন্তু মানে স্ল্যাশ ডাব্লুপি তারপরে আসবে। ওকে নেক্সট, সরি এটাকে দিয়ে রাখতে হবে আপনাকে ডাব্লুপি। টেবিল প্রিফিক্স, রাইট, টেবিল প্রিফিক্সে একটা প্রবলেম হয়েছে এখানে আমাদের। ওকে নেক্সট, রান টু ইনস্টল। এখন আপনাকে সাইট টাইটেলে দিতে হবে, আপনি সাইটটা লিখিয়ে রাখবেন ব্লক, BLOG ব্লক, লাইভ। ইউজার নেম আপনি ইউজার নেম কি দিবেন, আমি সিম্পল হিসেবে ডেমো রাখছি। আর পাসওয়ার্ড আপনি কি দিবেন, পাসওয়ার্ড আপনি যা দিতে পারেন, আমি ব্লগ লাইভ 1 2 3 আমি এটা দিয়ে রাখলাম জাস্ট। এটা কনফার্ম পাসওয়ার্ড আপনি দিতে পারেন বা নাও দিতে পারেন। ইউর ইমেল, আমি ইমেল ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি, ব্ল্যাঙ্ক মানে ইমেল দিতেই হবে যেহেতু আমি এটাকে। আর ডেমো অ্যাট দ্য রেট, যেহেতু এটা আপনার লোকাল সার্ভার তাই এত ইনফরমেশন দেওয়ার কোনো দরকার নেই। ওকে নেক্সট, আমাদের কাজ কনফার্ম ইজ উইক, মানে যে পাসওয়ার্ডটা দিয়েছি এটা মানে উইক পাসওয়ার্ড, তাই আপনাকে কনফার্মলি এটাই দেবেন তাই কিনা, তো আমি সেভ করে দিচ্ছি এটাকে। তো হয়ে গেছে, তো আপনি দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি এটাকে এটা করার জন্য। ওকে দেখতে পাচ্ছেন আপনি যা যা দিয়েছিলাম এটা ইউজার নেম আর পাসওয়ার্ড সেটা দেখতে পাচ্ছেন। তো আমি লগ ইন করে নিচ্ছি, লগ ইন করার পর আপনি এটা ড্যাশবোর্ডগুলো পেয়ে যাবেন। তো আমি দেখে নিচ্ছি এটা বর্তমানে সাইটটা কেমন অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসে যে ডিফল্ট যে থিমগুলো থাকে সেগুলো দেখতে পাচ্ছেন। তো আমি এটার মধ্যে একটা থিম সেট আপ করে দেখাচ্ছি আপনাকে যে এটা অল একটা রেডিমেড ওয়েবসাইট হলো কিনা। এখন আপনি যদি চান মানে লোকাল হোস্টে একটা ওয়েবসাইট রেডিমেড করে অনলাইনে হোস্ট করবেন, আপনি সেটাও করতে পারবেন খুবই সিম্পলি। সেটা করার জন্য আপনাকে ডাব্লিউপি অল ইন ওয়ান মাইগ্রেশনে প্লাগিন ইনস্টল করতে হবে, সেটার মধ্যে আপনাকে ফাইল পাবেন এক্সপোর্ট করে। সেই এক্সপোর্ট ফাইলটাকে আপনাকে যে অনলাইনে যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আছে সেটার মধ্যে একটা ওই সেম প্লাগিন ইনস্টল করতে হবে। তারপর ইম্পোর্ট অপশনে গিয়ে সেই ফাইলটাকে এখান থেকে যে ফাইল এক্সপোর্ট করেছিলেন সেই ফাইলটাকে ওখানে গিয়ে ইম্পোর্ট করে দেবেন, তাই আপনার ওয়েবসাইট কমপ্লিট, আপনার কোনো রকম হেডেক নিতে হলো না। তো চলুন আমি একটা একটা এখানে যে রেডিমেড থিমগুলো পাওয়া যায় আমি আমার একটা থিম ইনস্টল করে দেখাচ্ছি আপনাকে। আমি এখানে যে পপুলার থিমগুলো আইটেমগুলো থাকে সেগুলো আমি করে দেখাচ্ছি আপনাকে। পপুলার সাধারণত আমি এখানে দিচ্ছি যে অ্যাস্ট্রা, এই ওশেন ডাব্লুপি, এগুলো অনেক ফেমাস কিন্তু এগুলো করতে আমার সময় লাগবে। তো আমি এখান থেকে সিম্পলি আমি এটা করে নিচ্ছি, এটা যেহেতু এগুলো একটা লম্বা প্রসেস। এই যে খুবই পপুলার দুটো থিম, এই থিম দিয়ে আপনি যেরকম ওয়েবসাইট চান তেমনই বানিয়ে রাখতে পারবেন আপনার নিজের মনের মতো, ই কমার্স সাইট হোক, ব্লগ সাইট হোক, A to Z। তো আমি দেখতে পেলাম এটা হয়ে গেল ছোট্ট একটা থিম, তো আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি। অ্যাক্টিভেট করার পর আপনাকে এখানে যে এটা চলার জন্য মানে থিমটাকে প্রপারলিভাবে কাজ করার জন্য যা যা প্লাগিং রিকোয়ারমেন্ট সেগুলো আপনি পেয়ে যাবেন। তো আমি এটা প্লাগিং ইনস্টল করে দেখবো এখন বর্তমানে সাইটটা কেমন দেখাচ্ছে। তো এটা হোক মানে ইনস্টলিং হোক, টাইম লাগবে না, অলরেডি শুরু হয়ে গেছে প্রসেসিং। তো বন্ধুরা ইনস্টল হয়ে যায়, তো আমি এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। অ্যাক্টিভেট করার পর আপনাকে দেখাবো মানে বর্তমান যে রেডিমেড সাইটটা আছে সেটা কেমন দেখতে। তো আমি চলে যাচ্ছি, এটা আমার এলিমেন্টর ড্যাশবোর্ড জাস্ট, আর কিছু না। তো আমি দেখাচ্ছি,
দেখতে পাচ্ছেন বর্তমানে এমন অবস্থা আছে, আপনি যখন মানে মেনু পেজ ক্রিয়েট করবেন, সবগুলো সেট আপ করবেন, তখন আপনাকে সাইটটাকে পুরো অন্যরকম লাগবে। এখানে কোনো মানে হোম পেজ বা কিছু নেই তাই দেখতে পাচ্ছেন না, মানে এটি যেহেতু ফ্রি থিম তাই আপনাকে ম্যানুয়ালি সব রেডি করতে হবে। তো আপনি সেখান থেকে অনেক রকম করে নিতে পারেন। তো আমি এখন দেখাচ্ছি না আপনাকে, আমি দেখালাম একটা থিম সেট আপ করে যেটা রেডিমেড ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, সেরকম দেখালাম আপনাকে। এরকম আপনি অনেকগুলো পেয়ে যাবেন থিম, বা যাই হোক প্রিমিয়াম থিম সেট আপ করতে পারেন, মানে আপনার যেটা খুশি করতে পারেন। তো আমি পুরো এ টু জেড বৃত্তান্তটি দেখালাম, যদি কোনো রকম কোশ্চেন থাকে তো আপনি আমাকে কমেন্ট সেকশন জানাতে পারেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আর আপনারা ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। নেক্সট যখন ভিডিও ছাড়বো তখন আপনাকে একটা নোটিফিকেশন চলে যাবে, সেটি করার জন্য আপনাকে বেল আইকনটি অবশ্যই চালু রাখবেন। সবাইকে ধন্যবাদ ভিডিও রাখার জন্য, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।